আছে নাগর ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরক্ষণে আপনি 2021-42 এর কথা বলেন, এরপরে তুলে ধরলাম 2021-30 সালের যে আমরা যে গোলটা ছিল এসডিজি গোলের লক্ষ্যমাত্রা, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছেন মাদক, বিপ্রীতি, বাল্যবিবাহ, দুর্নীতিকে জীবনলাভে ফিরে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেই সময় আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যে আরেকটা কথা আমি না বলে নাই নয়, আপনি 26 মার্চ কর্তৃক যে আপনি উপজেলা প্রশাসন বিভাগ থেকে যে সম্মাননা পেয়েছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতির কথা যা তুলে ধরবেন যে আজকে আমরা মানুষদের বিনিময়ে যে আজকে দেশকে স্বাধীন করতে পেরেছি। সম্মানিত আকবর ভাই, আমাদের রাজপথের মহানায়ক এবং উপজেলা প্রশাসন ভিত্তিক যে আপনি 26 মার্চের সম্মাননা পেয়েছেন, স্বাধীনতার সম্মাননা যে পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনার এখানে সম্মাননা ইয়ে দেখা যাচ্ছে, সম্বর্ধনা যে পেয়েছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? কিন্তু আজকে আমাদের মাহমুদনগর উপজেলার ইতিমধ্যে আপনারা জানেন উনি শ্রেষ্ঠ ক্রীড়া বিভাগ হিসেবে আমাদের কুমিল্লা জানের মধ্যে নির্বাচিত হয়েছে। ওনার সর্বোচ্চ তিন কিন্তু শুনেন আমাদের উপজেলা অ্যাসোসিয়েশন আছে যে আমাদের অনুষ্ঠানগুলো হয়েছে, এর মধ্যে মুক্তিযোদ্ধাকে পুরস্কার করেছে, তার মধ্যে ইতিমধ্যে আমাদের কোচ আমাদের তো মানে আগের ম্যাচে আমাদেরকে আমাদেরকে সম্মাননা স্মারক দিয়েছে, আমরা সম্মাননা স্মারক পেয়েছি শুধুমাত্র এই শহীদদের জন্য। তো আমরা এই শহীদদের প্রতি আমরা আজ আমার যতদিন পর্যন্ত দেখা কাছে থাকবে সকলে আমরা এই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই যাব। এটা কোনো আমাদের ছিলেন আমার প্রিয় নেতা, যার জন্য আমি আজকে কত বড় এখানে আসার সুযোগ পেয়েছি। আমাদের মহরম এমপি উনি আমাদের কাছে চলে গেছেন, আল্লাহ যেন ওনাকে ওনার কর্মকে জান্নাত নসিব করেন। উনি একজন শুধু আওয়ামী লীগের নেতাই ছিলেন না, উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার হিসেবে ছিলেন না, উনি একজন ছিলেন সারা বাংলাদেশের একজন সাধারণ সর্বসাধারণ সকলের কাছে একজন জনপ্রিয় একজন ব্যক্তি, উনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তাই তারই স্থলাভিষিক্ত হিসেবে আবারও আসছেন আমাদের মাঝে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খান এমপি। উনি আরেকজন আমাদের বামনপাড়া পরিচালনের জন্য সর্বস্তরের মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষ। আমরা চাই আপনার মাধ্যমে আমাদের গণতন্ত্রের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেন আগামীতেও এমন নেতা হাসান খানের মতো নেতা এই বীর মুক্তিযুদ্ধ যদি আবারও আগামীতে আসে আমাদের বুড়িচুর বামনপাড়া উন্নয়নের মডেল হিসেবে এই সুযোগ করার সুযোগ পাবে ইনশাল্লাহ। আমি ইতিমধ্যে আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমাদের প্রিয় নেতা কাঠপুকের আমল হাসান খান এমপি মহোদয়ের সাথে আমার অনেক আলোচনা হয়েছে যে আমরা কীভাবে আমাদের উন্নয়নটাকে ডিজিটাল করতে পারবো। আমাদের এই রাস্তাঘাটগুলো কাঁচা, এত রুপুর সড়ক পথ কাঁচা, এগুলো নতুন রাস্তা লাগবে, ইটের সরিং লাগবে, পাকা রাস্তাগুলো লাগবে, আমাদের আরসিসি জ্বালায় লাগবে, সিসি জ্বালায় লাগবে। যেদিন আলোচনা করেছি আমাদের এমপি মহোদয় বর্তমান হাসান খান উনি সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের কর্মকর্তা ইউনি মহোদয় বামনপাড়া উপজেলা চেয়ারম্যান, বামনপাড়া থানা ইঞ্জিনিয়ার তাদের সর্বাত্মক সহযোগিতা ইনশাল্লাহ ইউনিয়নের সর্বাত্মক কাজ করার জন্য আমরা এমপি মহোদয় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। ওনার একটাই কথা, আমি জনগণের আপনার পাশে আছি থাকবো। এই জন্যে আমি চাই এই যেহেতু ওনাকে আগুন স্থানে দেওয়া হয়েছে, আবার যদি ওনার মতো নেতাকে আমরা পাই তাহলে আমরা অবশ্যই এই সুন্দর এবং আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গঠন করতে সক্ষম হবো। তারই পাশাপাশি আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যেটা বলতে ভুলে গিয়েছিলাম, আপনাদের মহাত্মার মাধ্যমে ওয়াদা বলতে আমরা করতে চাই, আমরা এই সাথে ইউনিয়নকে সততার সহিত আবারও বলছি সততার সহিত অপরাধ মুক্ত, মাদক মুক্ত, বাল্যবিবাহ বন্ধকরণ সহ ইপ্রিজিং মুক্ত ইউনিয়ন গঠন করার লক্ষ্যে আমাদের যে উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা মিটিং, সমন্বয় সভায় মিটিং হয়, আমরা ওইখানে ওয়াদা দিয়েছি সিমলা ইউনিয়ন। আমি আপনার মাধ্যমে বলতে চাই আমরা একটা শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে দেড় থেকে 3 বছরের মধ্যে আমরা একটা জাতীয় পুরস্কার দেওয়ার জন্য আমি রাজনীতি করতে আসছি, এবং ইনশাল্লাহ যদি জনগণ নাম্বার আমার সহায়ক হয় ইনশাল্লাহ জাতীয় পুরস্কার দিতে সক্ষম হবো। এই আশা রেখে আমি কাজ করে যাচ্ছি,
এবং এটি আমার পুরস্কার জনগণ আমাকে ভোট দিয়েছে আমার জনগণের পাশে থাকা আমি মনে করি আমার দায়িত্ব এবং কর্তব্য আমি আর মৃত্যু যতদিন বেঁচে থাকব আমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত জনগণের পাশে থেকে আমি কাজ করে যাব এবং জনগণই আবশ্যক জনগণকে নিয়ে ভালোবেসে আমার শেষ মৃত্যুটুকু যেন জনগণের পাশে থেকে হয় আমি চাই সে আমাদের এই আমি যে সংগঠন করে নির্বাচন করে যদিও স্বতন্ত্র নির্বাচন করেছে নির্বাচিত হয়েছে সকল কেন্দ্রে কিন্তু আমি আওয়ামী লীগের বাইরে নয় আমি চাই দল মত নির্বিশেষে যারা আমাদের কেউ ভোট দিয়েছেন আজকের এই বঙ্গবন্ধু আদর্শ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তার সাথে আমরা জড়িত হয়ে তার সাথে থেকে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব আমি আরেকটু কথা বলতে চাই শীতলা ইউনিয়নের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা এই কিছু বন্ধ করার লক্ষ্যে আমরা সিসি ক্যামেরা ইতিমধ্যে সিসি ক্যামেরা বাজারগুলোতে নাগরিকের ব্যবস্থা সহ সিসি ক্যামেরা স্থাপন সহ আমরা পরিকল্পনা করে নিয়েছি আমরা সিসি ক্যামেরা স্থাপন করব প্রত্যেকটা জায়গায় জায়গায় যেখানে আমরা ফুলের বাগান করার রাস্তাঘাটে কিছু বাগান করব আমাদের মাঠগুলো যেগুলো অসচ্ছল আছে আমাদের সিদ্ধায় কলেজ মাঠ আশ্রম স্কুল মাঠ আজুকান মাঠ দক্ষিণ সিদ্ধায় বড় মাঠ দিঘির পাড় আমাদের বেড়াগোলা একটা মাঠ আছে সবগুলো মাঠ পাওয়াটার জন্য ইতিমধ্যে এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান এম এ জায়েদ এবং আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের এই উপজেলা নির্বাহী অফিসার সকলের সাথে আলোচনা হয়েছে আমাদের আজকে যে বড় মাদক যে মোবাইল জগৎ অ্যান্ড্রয়েড মোবাইল হাই স্কুলের ছেলেরা কলেজের ছেলেরা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যেভাবে আজকে খেলার মাঠে নিয়ে যায় না যে তারা মোবাইল জগৎ নিয়ে মাদকের চোখ বেশি নেশার জগতে পড়েছে আমি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি চাই গত কয়েকদিন আগে আমি আপনারা জানলে তোমার খুশি হবে প্রাথমিক বিদ্যালয়ে আমি গিয়েছি 10:30 থেকে 11:30 ওই ওইখানে শিক্ষক কর্মকর্তার কাছে ব্যস্ত ছিলেন যেমন ক্লাস খালি পাইলাম আমি প্রাইমারি স্কুল ওয়ার্ড প্রিন্ট ক্লাসে ঢুকলাম দুটা ক্লাসে আমি ক্লাস নিলাম ছাত্রদের কি দেখে আবার ক্লাস নেওয়ার চেষ্টা করলাম তো আমি ধন্যবাদ জানালাম যে এত ছোট ছোট বাচ্চারা যে নিজেরা তাদেরকে যেমন ক্লাস নেওয়ার সাহস জোগাইলাম তারা অনেক উচ্চ তো আমি যেমন প্রাইমারি স্কুলে গিয়েছি প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যাবো আমার ইউনিয়নে প্রায় 14টা প্রাইমারি স্কুল আছে আমার পুরো ইউনিয়নে 5টা হাই স্কুল আছে দুটা মাদ্রাসা আছে একটা দেখি মাঝে মাদ্রাসা আছে এবং আমার ইউনিয়নে একটা কলেজ আছে আপনার অনেক প্রতিষ্ঠান ব্যাংক বিমা এনজিও সংস্থা সহ সকলের সাথে আমরা মিটিং করেছি সকলের সর্বাধিক সহযোগিতা চাচ্ছি আমাদের কথা হলো একটাই শিবলা ইউনিয়ন কীভাবে আমাদের উপজেলা জেলা বিভাগীয় পর্যায়ে শুরু করবো কেন্দ্রীয় পর্যায়ের মতো আমরা শেষ করবো ওই মূলকে আমরা কাজ করে যাচ্ছি আশা করি আপনাদের মাধ্যমে নেতৃত্ব আমি চাই আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শ্রেষ্ঠ পুরস্কার নেব এটাই আমার শ্রেষ্ঠ পাওয়া হবে আর আল্লাহর কাছে আমি এটাই চাই যেন মানুষের সেবা দিয়ে শরীরে সুস্থ থাকে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে শরীর স্বাস্থ্য সুস্থ থাকে এবং মানুষের পাশে থেকে কাজ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে আমার যে গ্রাম আদালত যেন একটা সুন্দর আদর্শ আদালত হিসেবে স্থাপন করতে পারে মানুষ যেন আমি যদি মারা যায় মানুষের চোখে পানি পড়ে বলতে পারে যে এই চেয়ারম্যান ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল ভবিষ্যতেও যারা চেয়ারম্যান হয়ে আসবে তারাও যেন এই চেয়ারম্যানের সাথে তুলনা দিতে পারে এটাই আমার চোখে চাই ধন্যবাদ আকবর ভাই আমরা টেবিলটার সম্বন্ধে অনেকক্ষণ যাবৎ আপনার কথা শুনছিলাম অবশেষে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের প্রয়াত আমাদের আইনমন্ত্রী আমাদের খসরু সাহেবকে ওনার রোয়ের মাগফিরাত কামনা করেছেন এবং আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি আছেন বর্তমানে হাসিম সাহেবকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের উপজেলার চেয়ারম্যান জায়েদ সাহেবকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন ইউনোসার থেকে প্রশাসন বিভাগের এবং আমাদের 12 জন মেম্বারের মধ্যে 9 জন পুরুষ মেম্বার এবং 3 জন মহিলা মেম্বার গ্রাম পুলিশ সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এটিকে একটা ডিজিটাল মডেল হিসাবে তৈরি করার জন্য যে অপিনিয়নটা আপনি তুলে ধরেছেন আমার দৃঢ় বিশ্বাস আপনি এই জিনিসটাকে সাকসেস হবেন কেননা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত করেছেন আমি বলবো ফিদেল কাস্ট্রো বলেছিলেন আমি হিমালয় দেখিনি আমি বঙ্গবন্ধুকে দেখেছি আমি বলবো আমি হিমালয়ও দেখিনি আমি বঙ্গবন্ধুকে দেখিনি আমি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কর্ণা মমতাময়ী মা জননীতিকে শেখেছে দেখেছি আমি দেখেছি আমার দেখে রাজপথের সৈনিক আকবর ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি
ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 11:15 মিনিটে আমাদের চ্যানেলটি আবারো দেখে নেন আপনারা সাবস্ক্রাইব করে নেন www.brightnews29.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে সেখান থেকে শেয়ার করেন কমেন্টস করেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের সঙ্গে থাকেন এবং এশিয়া টিভি বার্তা চ্যানেল থেকে আমি সামাজিক পুরান ভাই